আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول সম্মানিত দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন্ড এ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমীন জামিয়াatul খাইর আল ইসলামিয়া সিলেট এর সুনামদন্ন প্রতিষ্ঠতা মুহতামিম উস্তাজুল উলামা

الله تعالى أبنا خير دان كرون وتنتو شندر بابي برنامج بستابون الجنة نتشن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله سبحانه وتعالى وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال سبحانه وتعالى ولتكمل العده ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم شمالي درشك سلطة আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলামিক এ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুন তাকিম আপনাদেরকে ধৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রবুল আয়ালমিনের সমীপে ও বাক্যে মনাজাত করছি আল্লাহ যেন তাঁর অপার অনুগ্রহে দয়াগুনে সম্পূর্ণ এখলাসের সাথে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন সবচেয়ে বড়ো কথা আল্লাহ তালা যেন কবুলিয়ত দান করেন আল্লাহ তালা যেন গ্রহণযোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা ধন্য করেন না হয় সব আমল বেকার এবং ব্যর্থতায় পর্যবেসিত হতে বাধ্য আল্লাহ তালা যেন তাঁর কবুলিয়ত দ্বারা ধন্য করেন তাঁর সন্তুষ্টির মাধ্যম যেন বানিয়ে দেন আল্লাহ মামিন রব্বুল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ইসলামিক কিউনএ প্রোগ্রামে আপনাদের কল নেব আপনাদের জীবন কনিষ্ঠ প্রশ্নের দ্বারা এই প্রোগ্রামটা সাজানো হয় মাঝখানে কিছুদিন ব্রেক ছিল একটা গ্যাপ ছিল মাসাল্লা রমদান মাসে অনেক কিছু আপনারা দেখেছেন শুনেছেন অনেক চ্যারিটেবল প্রোগ্রামে অংশ নিয়েছেন আল্লাহ তালা আপনাদের এই অংশগ্রহণকে সদাকা খেরাতকে সকল নিয়ে একটা আমুলকে জন্য আল্লাহ তালা কবুল করেন শেখ জিজ্ঞাসা করেছেন আমাকে যে রমাদান পরবর্তী জীবন কেমন হওয়া উচিত লাইফ আফটার রমাদান কিভাবে হওয়া দরকার এটা সময় উপযোগী প্রশ্ন যেহেতু রমাদান সবেমাত্র অতিবাহিত হলো আর এরপরে নতুন প্রোগ্রাম আমরা জাস্ট শুরু করতে যাচ্ছি ঈদের ছুটি ছিল মাঝখানে তো ঈদের শুভেচ্ছা যাদেরকে জানাতে পারেনি একটু লেট ঈদ শুভেচ্ছা আমরা জানিয়ে নিব তাদেরকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইফ আফটার রামাদান। রামদান পরবর্তী জীবনটা কেমন হওয়া উচিত এখন রামাদান যখন শেষ হয় তো রমদান শেষ হয়ে গেলে দুই ধরনের প্রান্তিকতা আমরা দেখতে পাই একটা হলো যে কিছু মানুষ আছে নারুদুবিল্লা বিল্লা এরা মনে করে যে বিরাট বড় একটা এই শৃঙ্খলাবদ্ধ ছিলাম আর অনেক কঠিন পাবন্দি ছিল অনেক কঠোরতা ছিল বিধিনিষেধ ছিল রোজা রাখা জরুরি ছিল তো এখন অনেক মানুষ আছে মনে করে মনে করে যে এখন তো ফ্রিডম হয়ে গেলাম এখন তো আমার খুশি মানে রোজা শেষ হওয়ার অপেক্ষায় থাকে তারা রমাদান মাস কবে তাড়াতাড়ি শেষ হবে নারুদুবিল্লা কত দ্রুত শেষ হয়ে যাবে এই ধরনের কিছু মানুষ আছে এরপরে হঠাৎ মনে করে এই কালকের থেকে তো আর ছুটি পেয়ে গেলাম আর এই মুসিবত দূর হয়ে গেল নারুদুবিল্লা বিপদ যেন দূর হয়ে গেল এদের তো এই লেভেলের মানুষ যারা তাদের তো ইমান নিয়ে সন্দেহ হয় এবং তাদের ইমান নিয়ে তাদের চিন্তা করা উচিত যে আমাদের ইমান আছে কিনা না যে রমাদান চলে যাওয়াতে খুশি হওয়া বিল্লাহ রমাদান চলে যাওয়াতে একটু আনন্দের অনুভব হওয়া আর মনে করা যে একটা কঠোর বিধিনিষেধ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম ফ্রিডম হয়ে গেলাম স্বাধীন হয়ে গেলাম মুসিবত দূর হয়ে গেল বিপদ শেষ হয়ে গেল বিল্লা নাহদাহমিন কিছু মানুষ এমন থাকতেও পারে তো এদের ব্যাপারে আমি বলছি এই একটা প্রান্তিক চিন্তা একটা প্রান্তিকতা এটাকে আমি বলতে পারি এক্সট্রিম অ্যান্ডের মধ্যে পৌঁছে গেছে কিছু মানুষ এই লেভেলে আর আরও অনেক মানুষ আছে যারা বাদ্যত দিনদার তাদের মধ্যে নৈরাশ্যের ছাপ তাদের চেহারায় ফুটে ওঠে যারা মদান এসেছিল ছিল জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়ত বোয়াবুল জন্না বুল্লিখাতা বোয়াবুল নার জাহান্নামের সব দরজা বন্ধ ছিল এই রমত আন মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল জান্নাতের দরজাগুলো খোলা ছিল এরপরে ও সেই আতিন ও মারাদাতুল জেন সকল তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল বেঁধে রাখা হয়েছিল এখন দোয়া কবুল হওয়ার দিনের বেলায়ও সুসংবাদ রাতের বেলায় সুসংবাদ তাহা ইফতারের সময় সুসংবাদ রোজা অবস্থায়ও সুসংবাদ তাহাজ্জুদের খায় ও দিন রাত রহমত নাজিল হচ্ছে জাহান্ন থেকে নাজাদ দান করা হচ্ছে মাহফুরতের পরওয়ানা দেয়া হচ্ছে সব কিছু এখন বন্ধ এখন কিছু মানুষের মধ্যে নৈরাশ্যের ছাপ চলে আসে একটা রমতান চলে গেছে মায়ুসি নৈরাশ্য হোপলেস হয়ে যায় মানুষ হোপলেস আর মনে হয় যেন রহমত বরকত খেয়র বরকতের দরজা যেন বন্ধ হয়ে গেছে আর এরপরে আবে আগের সেই আবাদতের আবেগ নেই দো আমন আবেগ নেই এটা নৈরাশ্যের কারণে তো একদল মানুষ ছিল যারা মনে করে আমরা তো আরও শান্তি হয়ে গেলাম বা ফ্রিডম স্বাধীন হয়ে গেলাম তারা খুশি অনুভব করে এদের তো ইমান নিয়ে সন্দেহ এবং এই পর্যায়ের লোকজন যারা আছেন আউ্লা এরা তাদের ইমান নিয়ে ফিকির করা উচিত খুব চিন্তামগ্ন হওয়া উচিত এবং ভয় পাওয়া উচিত আল্লাহর ভয় তাদের অন্তরে সৃষ্টি করা প্রয়োজন যে আমরা আমাদের ইমান আছে কিনা বা ইমান রয়েছে কিনা বা ইমান কীভাবে হেফাজতে থাকবে সেটা নিয়ে চিন্তা করা দরকার এটা ভয়ঙ্কর একটা চিন্তাধারা বা চিন্তা চেতনা আর এই যে চিন্তা এটা আরও এটাও ঠিক নয় এই দোনোর উভয়টা ঠিক নয় এই উভয় চিন্তা চেতনা ঠিক নয় এর কারণ কি যারা নিরাশ হয়ে যায় যারা হোপলেস হয়ে যায় যারা মনে করে যে রাহমত খৈর বরকতের সব দরজা বন্ধ হয়ে গেছে আর যে দোয়া কবুল হওয়ার যে সুসংবাদ এগুলো মনে হয় শেষ হয়ে গেছে এখানেই যত সব কারণ আল্লাহ তালা রমদানের আলোচনা যেখানে করেছেন আর ইমিডিয়েট করে পরেই বলছেন ইদা ও ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াত দা ইদা দা আন ফালি ইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি আল্লাহম ইয়ারশুদুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম তত্ত্বজ্ঞানী মুফাসসিরিন যারা আছেন তারা এখানে এই বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ তমদানের সকল খৈর বরকত ফজিলতের আলোচনার ইমিডিয়েট পর আল্লাহ তালা এই আয়াত খানা কেন বর্ণনা করলেন এর অর্থ হলো এই যে মানুষ রমদানের পরে হয়তো নিরাশ হয়ে যাবে রমদানের পরে হোপলেস হয়ে যাবে রমদানের পরে সে আমলের আবেগ জজবা উৎসাহ উদ্দীপনা হারিয়ে বসবে মনে করবে যে দোয়া কবুল হওয়ার তো আর সুযোগ অবাহিত একটা সুবর্ণ সুযোগ স্বর্ণালী সুযোগ আমরা হারিয়ে বসেছি বড় একটা মাহফিল ছিল দোয়া দোয়ামরাজাদ ছিল এগুলো যখন পরিবেশ শেষ হয়ে যায় তখন মানুষ মনে করে হারে কাল পর্যন্ত এ কত সুন্দর একটা পরিবেশ ছিল আর তাহাজ পড়তেও ভালো লাগছিল আজকে একেবারে ইফতারের সময়ের যে আমেজ সেটা পাওয়া যায় না মধ্যে উপস্থিতির এই অবস্থা কিচ্ছুই আর নেই তখন মানুষ অনেক সময় শেতান মানুষকে মায়ুস এবং নিরাশ করে ফেলে উৎসাহ উদ্দীপনা নষ্ট করে ফেলে আর মানুষ মনে করে এখন আর খের অবরত্ব আর পাবো না রমদান যখন হেলায় কাটিয়ে ফেলেছি বা অবহেলা হয়ে গেছে বা রমাদানের হাক আদায় করতে পারিনি আমার আর কি বা হবে তো শেদান হোপলেস করে মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে যায় তো একেবারে মানুষকে নিরাশ করে ফেলে আর এরপরে আমল থেকে আরও দূরে সরিয়ে ফেলে না আল্লাহ তাহলে সমানি এই রমদানের আলোচনা করার ইমিডিয়েট পর বলছেন আল্লাহ হে নবী সালাম যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে করবে তো আপনি বলে দিন আমি তাদের একেবারেই নিকটে রামদান আসলে যে পরে আসলে পরে যে আমি নিকটে আসি তেমন কথা নয় সব সময় আমি নিকটে সব সর্বদা আমি আমি আল্লাহ কাছে আল্লাহ একবার যখনই সে দোয়া করবে দিনে করোক রাতে করোক যে কোনো মাসে করোক যে কোনো মুহূর্তে করোক রামদানের কোন শর্ত নেই রামদান হতে হবে এমন কোনো কথা নয় আমি আল্লাহ তাদের সব সময় দোয়া শুনে দোয়া কবুল করে থাকি সুহান আল্লাহ আমি কোনো সময় ধরে নই তার যে আল্লাহর বড়ত্ব মহত্ব এত বেশি যে ওই রমাদান ওই আল্লাহর কি বড়ত্ব এবং মহত্ব কি কমে গেছে রমদানের পরে কোনোদিন কেউ চিন্তাও যেন না করে যে বড়ত্বের কারণে মহত্বের কারণে আজমতের কারণে কারণে যে আল্লাহর আবাদত রমদানে করলাম ওই আল্লাহর শানে কি মধ্যে কি নৌনতম কোনো কমতি এসেছে ঠোঠেলি এটা হতেই পারে না চিন্তাও করা যায় না আল্লাহর অকল্পনীয় অভাবনীয় এবং অসাধারণ অচিন্তনীয় বড়ত্ব এবং মহত্ব যেটা রয়েছে আজমত রয়েছে তার মধ্যে মানে রত্তি পরিমাণ সামান্যতম কোনো কমতিও আসেনি তো যে আল্লাহর বরত্ব কোনো দিন কমেনি যেমন ধরেন গত সপ্তাহে আমি আমার আব্বাকে শ্রদ্ধা করলাম এটা একটা অকেশনাল একটা সময় ছিল হয়তো কিন্তু আমার আব্বাই যদি উনি হয়ে থাকেন আমার আম্মাই যদি হয়ে থাকেন এই সপ্তাহের ব্যবধানে কি আমি ওনার রেসপেক্ট রেসপেক্টের মধ্যে কমতি নিয়ে আসবো এটা তো হতে পারে না যদি ওই আব্বাই আমার হয়ে থাকেন আর ওই আব্বার বড়ত্ব এবং মহত্বের কারণেই যদি আমি ওনাকে শ্রদ্ধা করে থাকি তাহলে সপ্তাহের ব্যবধানে ওনার শ্রদ্ধা ওনার বড়ত্ব সহনশীলতা ওনার খেদমত ওনার প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে সামান্যতম কমথি নিয়ে আসা এটাই তো আব্বার প্রতি অশ্রদ্ধার সামিল এটা তো ওনার অবমাননার সামিল ওই মায়ের প্রতি মায়ের অবমাননার সামিল বাবার অবমাননার সামিল যদি সময়ের ব্যবধানে আমি তাদের প্রতি শ্রদ্ধার মধ্যে সম্মান প্রদর্শনের মধ্যে যদি কোনো কমতি আমার জীবনে চলে আসে ঠিক একইভাবে বলা যায় যে ওই আল্লাহ যদি রামদানে যে আল্লাহ ছিলেন রামদানের পরেও ওই আল্লাহ রামদানে যে আল্লাহ রবুল্লা আলমিনের যে বড়ত্ব যে মহত্ব যে আজমত যে শাহ কিবরিয়াই আর বড়ত্ব ছিল ওই আল্লাহর বড়ত্ব তো রমদানের পরেও সমান কোনো কমতি এক জর্রা বরাবর কোনো কমতিও হয় নাই আর হতে পারেও না আর তার বড়ত্ব এবং মহত্ব অচিন্তনীয় অভাবনীয় অকল্পনীয় তার এই বড়ত্বের মধ্যে কোনো কমতি কোনো দিন আসতে পারে না অসম্ভব সুতরাং ওই বড়ত্বের কারণে মহত্বের কারণে ওই আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে তার আবাদত বন্দিগীর প্রতি যদি আমরা বেশি মনোযোগ দিয়ে থাকি তাহলে ওই আল্লাহর বড়ত্বের দাবি হলো ওই আল্লাহর মাবুদ মাবুদিয়তের দাবি ওই আল্লাহর মহত্বের দাবি আজমতের দাবি কুদ্রতে কামেলা হেকমতে বালিকার দাবি যে ওই আল্লাহর আবাদতের মধ্যে যেন সামান্যতম কোনো কমতি যেন না আসে যদি আসে তাহলে আমরা বুঝবো যা মনে হয় আমরা বড়ত্বের মধ্যে কোনো কমিয়ে এসে গেছে জালে আর এই জন্য আমি কমিয়ে ফেলেছি যদি বড়ত্ব সমান থাকে আর ওই আল্লাহ আমার থাকেন যে আল্লাহ রামদানে ছিলেন পরবর্তীতে অন্য কোনো খোদা তো আর হয়ে যাননি নারুদিল্লা নারুদুবিল্লা আহাদবিল্লাহ কল্পনাও কেউ করতে পারে না ওই আল্লাহ যদি থাকেন তাহলে আবাদত তো সমান আবেগ নিয়ে হওয়া উচিত তো এই জন্য আল্লাহ তালা রমদানের আলোচনার ইমিডিয়েট এটা বলছেন আচ্ছা এই অলসতা বা এই উদাসীনতা এবং নৈরাশ্য যে রহমত বরকতের দরজাত বন্ধু নারদ্লা হয়ে গেছে মনে হয় এমন কিছু একটা হয়ে যায় মনের মধ্যে আসে আর আবাদতের উৎসাহ উদ্দীপনা আগ্রহ যতটুকু হওয়া উচিত বা যে পরিমাণ রমদানের ছিল তার থেকে একটু কমতি চলে আসে তো এটা কেন এটা হয় কেন এই হোপলেস হয় কেন মানুষ কারণ অনেক মানুষ মনে করে রমদানকে একটা এখতেতাম মনে করে পরিসমাপ্তির নাম মনে করে আসলে রমদানকে যখন মনে করে পরিসমাপ্তির নাম তখন মনে করে যখন রমদান শেষ আবাদত শেষ এরকম একটা ভাব চলে আসে তো এটাই এখানেই ভুল এখানেই আমাদের চিন্তা এবং চেতনার মধ্যে ভুল রয়েছে রমদান কোনো পরিসমাপ্তির নাম নয় এখতামের নাম নয় সমাপ্তির নাম রমদান নয় বরং রমদান হল এক শুভ সূচনার নাম নতুন উদ্দীপনা নিয়ে নতুন জীবন শুরু করার নাম একটা নতুন আবেগ নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন চেতনায় বলিয়ান হয় নতুন এনার্জি নিয়ে শক্তিশালী হয় এরপরে একটা নবজীবনের সূচনার নাম হলো রমদান নতুন জীবনের আরম্ভের নাম হলো রমদান তো নবদানকে পরিসমাপ্তি ভাবলে নিরুৎসাহ চলে আসবে রামদানকে শুভ সূচনা মনে করতে হবে রামদানকে নতুন চেতনায় বলিয়ান হয়ে নতুন জীবনের আরম্ভ মনে করতে হবে এটাকে পরিসমাপ্তি নয় আরম্ভ মনে করতে হবে এই পরিসমাপ্তি মনে করার কারণে হোপলেস হয়ে যায় নৈরাশ্যের ছাপ আমাদের চেহারার মধ্যে চলে আসে বা নৈরাশ্যের ভাব জীবনে ফুটে ওঠে এবং আবাদতের আবেগ ম্লান হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যদি এটাকে পরিসমাপ্তি না মনে করে শুভ সূচনা মনে করি তবেই আমাদের কামিয়াবি এবং সফলতা আসবে ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে কি যে আপনি একটা পেট্রোল পাম্পে গেলেন পেট্রোল পাম্পে যাওয়ার পর আপনি পেট্রোল ভরে গাড়ি ভর্তি করে ফেললেন পেট্রোল দিয়ে তো আপনি কি এটা গাড়ি বন্ধ করার জন্য এই কাজটা করলেন না পেট্রোল ভরলেন পেট্রোল গাড়ি দিয়ে ফুল করে ফেললেন পেট্রোল দিয়ে তো পেট্রোল দ্বারা গাড়ি ফুল করার অর্থ তো এটা নয় যে আপনি স্টপ হয়ে যাবেন স্টপ করার জন্য আপনি পেট্রোল ফুল করেননি বরং আপনি আরো আবেগে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার লম্বা সফর করার উদ্দেশ্যে আপনি পেট্রোল বড়ছেন তো রমদান অর্জনের জন্য অনুশীলনের প্রশিক্ষণ কোর্স আর প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আপনি এনার্জি নিয়েছেন তো এই রমদান দ্বারা আমরা এনার্জি পেয়েছি এনার্জি দ্বারা পরিপূর্ণতা লাভ করেছি আমি আরো মোর এনার্জি নিলাম এখন কি আমি স্টপ হওয়ার জন্য এই এনার্জিটা নিয়েছি এটা তো পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভর্তি করেছি আমি গাড়ি বন্ধ করার জন্য এটা যেমন পাগলের প্রলাপ এমনটা হয়ে যাবে যদি আমরা স্টপ হয়ে যাই তো আল্লাহ যেন আমাদেরকে দান করেন রমদান পরিসমাপ্তির নাম নয় নতুন আবেগে উৎসাহে নতুন জীবনের সূচনার নাম এবং আমাদের জীবনের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার কেন্দ্রবিন্দু হলো এই রমদান আল্লাহ তালা এই আবেগে

পুরোটা আমার নলেজ নেই জানা নেই ব্যক্তিগতভাবে পরামর্শ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয় স্পষ্ট হয় যেমন ধরেন কোন সময় উনি বলেছেন মসজিদে দেওয়ার জন্য আপনি যদি মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দেন আদায় হয়ে যাবে জায়গা এবং টাইম ইত্যাদি ফিক্সড হয় না ইচ্ছা পোষণ করেছেন ওনার ইচ্ছার উপর আমল যে কোনো সদকায় জারিয়ার মাধ্যমে হয়ে যাবে এর মধ্যে সন্দেহ নেই এখন কোন সদকায় জারিয়াটা বেশি উত্তম হবে বেশি ভালো হবে সেটা গ্রাউন্ড রিয়ালিটিকে স্টাডি করার উপর নির্ভর করে এখন ওই এলাকায় মসজিদ বেশি জরুরি না মাদ্রাসা বেশি জরুরি মাদ্রাসা বেশি উপকারী না মসজিদ বানানো বেশি উপকারী এটা স্থান কাল পাত্রভেদে সময়ের প্রয়োজন পরিস্থিতি এবং বর্তমান অবস্থা এবং সেই জায়গার অবস্থা জানার উপর নির্ভর করে এই জন্য ব্যক্তিগতভাবে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন এটা হবে ভালো আসল হল যখন যেখানে মসজিদ বানানো বেশি জরুরি সেখানে আমরা বলবো মসজিদের জরুরত বেশি যেখানে মাদ্রাসা বানানো মসজিদের চেয়ে মসজিদ অন্যটা আছে মসজিদ না হলেও চলবে কিন্তু ইসলামিক শিক্ষার মাধ্যমে দিন ইমান রক্ষা করা এবং নিউ জেনারেশনের মধ্যে ইসলাম ধরে রাখা এটা মাদ্রাসার মাধ্যমে এখানে জরুরি বেশি তখন আমরা বলবো যে না মসজিদ যেহেতু আছে তখন ভালো না চলবে কিন্তু এই পুরো এলাকা শুধু মসজিদ দ্বারা রক্ষা হবে না বরং মাদ্রাসা মক্তব ইত্যাদির মাধ্যমে হবে এগুলো আসলে পরিবেশ পরিস্থিতি জানার উপর নির্ভর করে কোথাও আবার আছে যে মসজিদ বানালে সেখানে আবার মাদ্রাসাও হবে মক্তবও হবে সঙ্গে তো এটা সব জিনিস আমাদের জানতে হবে এরপরে কোনো বড় আলিম আপনাকে স্পেসিফিক একটা মশওয়ারা দিতে পারেন তো এই জন্য আপনি কোনো যোগ্য স্থানীয় কোনো যোগ্য নির্ভরযোগ্য ভালো বড় কোনো আলিমে দিন এবং দিনের ফিকির দরদ যাদের অন্তরে আছে দিনের প্রয়োজন সম্পর্কে যারা সবসময় সজাগ সচেতন এমন কোন ব্যক্তিত্বের কাছে পরামর্শ নেওয়া যে এখন বেশি প্রয়োজন কোনটার ফায়দা কোনটাতে দিনের ফায়দা ইসলামের ফায়দা কোনটাতে বেশি

গ্রহণ যুদ্ধ উইপো এইটার আনসার দিবা আর আরেকটা क्वेश्चन হইল কি সারা পৃথিবীতে আমরা মুসলমান হইতো 130 কোটি বা 40 কোটি যাইও একটা ফিগার তো নিশ্চয়ই আছে আলাদা সারা পৃথিবীর মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া করি ইভেন বড় মাওলানা সাহেব বা মধ্যম মাওলানা সাহেব অথবা ছোট মাওলানা সাহেব সহ সারা পৃথিবীর মানুষে আমরা দোয়া কিন্তু ওয়ার্ল্ড দেখা যায় আমরা মুসলমানরা খুবই জর্জরিত সাচেস উইগুর মুসলিম কাশ্মীর ওর মুসলিম ইরাক মুসলিম ইয়েমেন মুসলিম ফিলিস্তিন মুসলিম এবং ইন্ডিয়াতে রিসেন্টলি অনেক শোনা যাইতেছে যে মসজিদ টসজিদ ভাঙ্গা উত্তর দেবেন করেছেন হিন্দু ব্যক্তি যদি সকল অমুসলিম যারা আছেন দুনিয়ার জীবনে তাদেরকে তাদের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার তারা দিয়েছেন লাখ রা হাফিদ্দিন যার যার ধর্ম পালন করতে পারবে দুনিয়ার জীবনে পরীক্ষার হলে যেমন সবাইকে সুযোগ দেয়া হয় তো এখন যে পাশ করবে তাকেও সুযোগ দেয়া হচ্ছে যে ফেল করবে তাকেও সুযোগ দেয়া হচ্ছে এই মর্মে আপনি বলতে পারবেন না যে যেহেতু এই ছাত্রটা ফেল করবে সুতরাং পরীক্ষার হলে সে বসতে পারবে না এটা তো ফেল করবে বলে আমরা এটা বলতে পারবো না যে তুমি পরীক্ষার হলে বসতে পারবে না পরীক্ষার হল যেহেতু দুনিয়া পুরো দুনিয়ার জীবনটাই পরীক্ষার হল তো এখানে যে পাশ করবে তারও ইজাজত রয়েছে যে ফেল করবে তারও ইজাজ রয়েছে তো সকল ধর্মের সমান অধিকার রয়েছে পরীক্ষার হলে সমান ফ্যাসিলিটি নিয়ে যে ফেল করবে সেও বসে যে পাশ করবে সেও বসে তো এই জন্য সকল ধর্মের সকলের পারমিশন এখানে রয়েছে যথাযথ সম্মান অধিকার সহ তাদেরকে সুযোগ দিতে হবে থাকতে হবে তো কিন্তু একটা কথা যে অলাম আল্লাহ আল্লাহরমগতভাবে লিখেছেন যে আমরা নিজের পক্ষ থেকে কোনো অমুসলিম থেকে মসজিদের জন্য চাঁদা আমরা না আমরা না চাওয়া থেকে বিরত থাকা বিরত থাকার পরামর্শ দিয়েছেন আমাদের এক আল্লাহকে আমাদত আমরা করার জন্য যে জায়গা আমরা নির্বাচন করব যে জায়গা আমরা চয়েস করব। এটার ব্যবহারটা আমরা তো হৃদে বিশ্বাসী মুসলমান যারা আমাদের কি বহন করা উচিত এজন্য জন্য এটাকে আলামায় কারাম লিখেছেন এটা চরম পর্যায়ের বেগেরাতি মানে একটা আত্মসম্মানবোধের এটা তো এটা এটা খেয়াল রাখতে হবে যে আমরা চাইবো না কিন্তু আমাদের সম্পূর্ণ না চাওয়া সত্ত্বেও যদি আন্তরিকতার সাথে কোনো অমুসলিম মসজিদ নির্মাণের কাজে যদি কোনো সহযোগিতা করতে চান সেটা গ্রহণ করা বৈধ হতে পারে কেবল তখনই যখন এর কোনো কুপ্রভাব ভবিষ্যতে না হওয়ার ব্যাপারে আমরা স্যাটিসফাইড যদি থাকি যে এই এই টাকার কোনো নেতিবাচক প্রভাব নেগেটিভ কোনো প্রভাব আছে না পরে কেউ এসে বলতে পারে এটা তো আমার টাকা দিয়ে হইছে তখন ওইটা আমরা চার্চ বানিয়ে ফেলি বা মন্দির বানিয়ে ফেলি বা অন্য কিছু মারিয়ে ফেলি অথবা মাঝে মধ্যে আমরাও আসলাম এই ধরনের কিছু বা তাদের একটা প্রভাব প্রতিপত্তি যে এখানে আমাদের সে আছে কথা বলার অধিকার আছে কমিটিতে আমাদেরকে রাখেন এই ধরনের কিছু বললে টাকাও আমি দিয়েছি তো মানে প্রথম কথা যে আমরা চাইব না চাওয়াটা মুসলমানদের ইমানি গায়রতের ইমানি গায়রতের পরিপন্থী আত্মসম্মানবোধের পরিপন্থী দ্বিতীয় কথা যে যদি স্বেচ্ছায় কেউ দেয় তাহলে নেয়া তখন জায়জ হবে যদি কোনো নেগেটিভ প্রভাব যদি এটার ভবিষ্যতে পড়বার কোনো আশঙ্কা যদি না থাকে

সারা দুনিয়ার মুসলমান হল সব জায়গাত মজলুম তাই উনি ওই কথা বুঝাতে চেয়েছেন যে দোয়া কবুল হচ্ছে না মনে হয় আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আল্লাহ তালা পরীক্ষা নেবেন এই কথাটাও বলেছেন যে হাসিবাল্লা দিন হাসিবাল্লা দিনা লা ইফতানুন যে আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলেছেন যে মমিনরা কি একথা মনে করে যে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না আর এমনিতেই ছেড়ে দেওয়া হবে তো এটা কখনো হবে না তাদের পরীক্ষা অবশ্য অবশ্যই নেওয়া হবে আর অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি অবশ্য অবশ্যই পরীক্ষা নেব কোনো সময় জানের ক্ষতি মালের ক্ষতি ফুড ক্রাইসিস জানের ক্ষয়ক্ষতি হবে সম্পদের ক্ষয়ক্ষতি হবে অনেক কিছু হবে তো আল্লাহ তালা দুনিয়ার জীবনে পরীক্ষা নেবেন এটাও একটা রিয়ালিটি কিন্তু কোনো কোনো ঘটনায় একই সময়ে কারোর জন্য এটা পরীক্ষা কারোর জন্য শাস্তি এবং অনৈক্যের শাস্তি দয়া কবুল না হওয়ার শাস্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করার শাস্তি অনৈক্য বলতে আমাদের নেতৃত্ব শূন্যতা বর্তমান বিশ্বের মধ্যে আছে আল্লাহ তালা আঠান্নটি মুসলিম দেশ দান করেছেন একেবারে বিশ্বের মিডলে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত দুনিয়ার মানচিত্রে যদি দেখা যায় তাহলে দেখবেন আপনি দুনিয়ার মানচিত্রে সবচেয়ে ঈর্ষণীয় লোকেশনে সবচেয়ে বেশি ভালো ওয়েদারের অধিকারী ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বেশি ঈর্ষণীয় ভৌগোলিক অবস্থান এবং লোকেশন যদি বলা যায় তাহলে দেখবেন দুনিয়ার একেবারে মিডলে মৌসুম এবং ওয়েদারের দিক বিচারে সবচেয়ে ঈর্ষণীয় ভালো অবস্থানে যুদ্ধের দিক বিচারে সবচেয়ে ভালো অবস্থানে আল্লাহ তালা মুসলমান দেশগুলোকে দিয়েছেন এবং একটা স্বর্ণালী চেইন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আপনি মরক্কো থেকে নিয়ে জাকার্তা পর্যন্ত মুসলিম বিশ্বের এই চেইন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এবং কুদরতি ও সাইল সম্পদ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণতা দান করেছেন কিন্তু এরপরেও আমাদের উপর বিরাট বড় পরীক্ষা এগুলো আমাদের কারণে হয়তো দীর্ঘমেয়াদী মেয়াদি সবরের পরীক্ষা তো দীর্ঘমেয়াদী মেয়াদি সবরের পরীক্ষা হলো কি যে আমাদের কারেকশনের জন্য চেষ্টা তবার পথে এগিয়ে আসা এবং মানে সংস্কারের চেষ্টা তবার চেষ্টা সংশোধনের চেষ্টা এবং অবস্থার উন্নতি এবং পরিবর্তনের জন্য শত শত বছরও যদি লাগে প্রয়োজন হয় তবুও চেষ্টা অব্যাহত গতিতে চালিয়ে যাওয়া এটা আল্লাহর কাছে কাম্য আমার উপর এটা দায়িত্ব আমাদের একটু সংক্ষিপ্ত ব্রেকে যেতে হচ্ছে ইনশাআল্লাহ ব্রেকের পর আবারও দেখা হবে উস্তাজুল আলামা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব হাফিজ ইনশাআল্লাহ আমরা শুরুতে একটা কল নিয়ে নিচ্ছি এরপরে মুফতি সাহেবের কাছে যাব কলার আসসালামু আলাইকুম

হয়তো উলামায় খেলামের মতো সহি হয় না তো খেরাত নামাজ হবে এই একটু আল্লাহ তালা এই ফিকির বা মনের মধ্যে যে একটা কমথির অনুভূতি এটাকে যেন কবুল করেনি এই আবেগটাকে আল্লাহ কারণ এটাও একটা ভালো জিনিস যখন মানুষ মনে করে যে আমার একটু কম হচ্ছে ভুল হচ্ছে তখন আল্লাহ তালা তৌফিক দিয়েই দেন অগ্রসর হওয়ার এখন যদি কেউ মনে করে না আমার এটা সবটা ঠিক আছে এটার কোনো কমতি নাই অনেক মানুষ কিন্তু আবার এইরকম একটা কিছু মনে করে বসে এটা হওয়া চাই না নিজের যা ভুল হয় বা ওর মামের মতো পরিপূর্ণ শুদ্ধ হয় না এই অনুভূতি তা কাটাও আল্লাহর কাছে একটা প্রিয় আবেগ হ্যাঁ চেষ্টা করতে হবে তো একটা জোকের মতো আমি বলি অনেক সময় কথা কারণ প্রোগ্রামগুলো আসলে শুনতে শুনতে মানুষের বোরিং হয়ে যায় তো আমার কাছে এক ব্যক্তি এসেছিলেন আমার ছাত্র জীবনে তো এসে বললেন যে হুজুর এই আমি দাঁত নষ্ট হয়ে গেছে কি এখন আমার লেটার লেঠার চেক করে নিতে নিতেছি লেটার এখন ঠিক হয়েছে নি মানুষ দাঁত চেক করে নিতে হয় তারপর দাঁত নষ্ট হয়ে গেছে গিয়ে এর আগে আমার ইউ আসিল এখন লেঠার সারা চেক করা নিতে আইসি আপনার কাছে ওগুন চেক করিয়ে দেখো কা ঠিক রইল নি না এখন তো এইভাবে কিছু চেক করাতে হবে চেক করাতে হবে যে আমার এগুলো ঠিক আছে কি না এখন যদি ওয়েলামায় রাম বা একজন কারি সাহেব অথবা যার পড়ার সাহি শুদ্ধ যিনি বুঝেন ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আছে যে আপনার এই পড়া দ্বারা আপনার নামাজ শাহী হয়ে যাবে এই পর্যায়ে যাওয়াটা তো একেবারে ফরজ যে নামাজ শুদ্ধ হতে হবে মানে এতটুকু শুদ্ধ যে মা ইয়াজুজু বিহি সালাহ যার দ্বারা যে ক্রাতের দ্বারা অন্তত নামাজ জায়জ হয়ে যায় যার দ্বারা মা ইয়াজুজু বিহি সালাহ এই পর্যায়ের হওয়া যার দ্বারা নামাজ জায়জ হয়ে যায় নামাজ শুদ্ধ হয়ে যায় এতটুকু শুদ্ধ হওয়া জরুরি এখন কতটুকু আপনারটা আর এর নিচে কিনা নামাজ শুদ্ধ হওয়ার পরিমাণ মতো কারাত শুদ্ধ হওয়া এটা কিন্তু ফরজ পর্যায়ের এটা কিন্তু নেহায়ত জরুরি অ্যাটলিস্ট যে পরিমাণ সুরা দিয়ে আমরা পাঁচ বক্তের নামাজ আদায় করে নেব এই কয়েকটা কয়েকখানা সোরাও যদি কেউ শুদ্ধ করে নেয় এর দ্বারা নামাজ অন্তত পড়ে নে তাহলে বলতে পারবো যে পুরো জীবনের নামাজটা সাই হয়ে গেছে অ্যাটলিস্ট তো এইটুকু করে নেওয়া কিন্তু আপনার জন্য জরুরি এর চেয়ে কম এটা হলো মিনিমাম জরুরি আর এর উপরেরটা চেষ্টা করা উচিত করতে থাকা দরকার কিন্তু আমি জানি এটা যে শুরুতে যারা শুদ্ধ করেননি পরিপূর্ণ হানড্রেড পার্সেন্ট পরবর্তীতে তারা একটু ঠের ঠের করতে পড়তে হবে আর আরও কিছু মানুষও এমন আছেন যারা চেষ্টা করলেও হান্ড্রেড পার্সেন্ট হয় না তো আমি অহংকার না করে গর্ব না করে ছোটোবেলা থেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করে ইয়া আল্লাহ ইয়ার হেমার রাহমিন আপনার অসংখ্য গণিত শুক্রিয়া কত মানুষ আছে যে পরিপূর্ণ শুদ্ধ করে পড়া তাদের ভাগ্যে ঝুটে না সম্ভবই হয় না এদের ব্যাপারে হাদিসে সুসংবাদ আছে যে চেষ্টা করা উচিত তাদের চেষ্টা যদি করে নে আর পরিপূর্ণ চেষ্টার পরেও যদি তাদের শুদ্ধ না হয় চেষ্টা সত্ত্বেও যদি পূর্ণ না হয় তাহলে তাদেরকে আল্লাহ তালা ডাবল সবাব দান করবেন আল্লাহ হক ওই আল্লাহর মেহরবানিটা দেখেন যে পরিপূর্ণরূপে শুদ্ধ করার মতো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা যদি কেউ কন্টিনিউ করে আর এরপরও যদি শুদ্ধ না হয় তাহলে যাদের শুদ্ধ আছে তাদের চেয়েও ডাবল সব আল্লাহ তালা দান করবেন এক তো হলো চেষ্টা করেছেন এই জন্য চেষ্টা করার সবাব আরেকটা হলো তিনি যেহেতু অপার আর চেষ্টা করেছেন অলরেডি দায় দায়িত্ব পালন করেছেন পড়ার মধ্যে যে কষ্ট হচ্ছে কষ্টের স্বভাব আলাদা কষ্টের স্বভাব আলাদা চেষ্টার স্বভাব আলাদা আর ডাবল স্বভাব সহিশুদ্ধভাবে যারা পড়ছেন তাদের চেয়েও বেশি ডাবল স্বভাব দ্বিগুণ বেশি স্বভাব আল্লাহ তারা দান করবেন শুধু এই কষ্টের কারণে কষ্ট যে হচ্ছে অনেক মাবুনী খারাউল কোরআন প্রোগ্রামে পড়েন মার্শাল্লাহ কিন্তু দেখা যায় যে কষ্ট চেষ্টা করার পরও ভুল হয়ে যাচ্ছে তো তারা ডাবল সব পাবেন যদি চেষ্টা করেন কিন্তু আমরা তো চেষ্টাই করি না প্রথমে দেখেন যে চেষ্টা করছি কিনা চেষ্টার যে মিনিমাম রিকোয়ারমেন্ট তা পূর্ণ করছে কিনা তো ওই জন্য যার যার স্থান থেকে সবাই কোনো একজন আলিমকে ইমামকে ধারণ করে বা যে কোনো পথ অবলম্বন করে চেষ্টা করার সুযোগ রয়েছে সেই সুযোগটা অবলম্বন করা জরুরি যদিও বা বয়স বেশি হয়ে যায় এটা করে নিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ হয়েছেন

আমরা আইলাম কারাম সবাই এই কথাটাই বলেন আমিও বলি যে সুদের কোনো লেনদেনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকা চাই আল্লাহ তালা যেন রক্ষা করেন কারণ সুদের ব্যাপারে কোরআন এবং সুন্নাতের মধ্যে কোরআন সুন্নায় কফুর এবং শিরিকের পরে সুদের চেয়ে বেশি ভয়াবহ শব্দ আর কোনো গুনাহের ব্যাপারে ব্যবহার করা হয়নি

বুল্লাহ বিল্লাহ কফুরের কফুর এবং শিরিকের পরে কোন গুনাহের ব্যাপারে এত ভয়াবহ শব্দ আর ব্যবহার করা হয়নি যত ভয়াবহ শব্দ সুদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে মানুষের লোম দাঁড়িয়ে যায় অন্তর ক্যাপে ওঠে এবং কেয়ামতের দিন তারা নারুজবিল্লাহমিন জাহালিক জিনে দ্বারা পাগল মানুষের চেয়েও বেশি ভয়াবহ অবস্থা মানুষের হয়ে যাবে কেয়ামতের দিন এটাকে আর এরপরে নারদুবিল্লাহ এটাকে বলা হয় যে সুদের গুনা এত ভয়াবহ যে এই সুদের গোনাকে যদি ছত্রিশ ভাগ করা হয় মানে থার্টি সিক্স পার্ট যদি করা হয় ছত্রিশ ভাগের এক ভাগ যেটা হবে সেটা হল নারুদ্বিল্লা কেউ যদি তার এটা মুখের মধ্যে এই শব্দ কোনো ভদ্র মানুষ চিন্তাও করতে পারে না জোমানের মধ্যে এই শব্দটা আনতে পারে না যদি কেউ তার মায়ের সঙ্গে যদি জিনার গুনা করে ফেলেন আলহাদুল্লাহ যেটা কোনো কোন জীব জন্তু পশু পক্ষী যেটা চিন্তা করে না সেই ধরনের ভয়াবহ গুনা হলো এটা ছত্রিশ ভাগের এক বাঘ ছত্রিশ ভাগের এক ভাগ হলো এটা যদি তার মায়ের সঙ্গে মুখ খালো করে ফেলেন আরদুল্লাহ মিসাল তো এটা হলো সুদের গুনার এটা ছত্রিশ ভাগের এক ভাগ তো এর চেয়ে টাইম বেশি পরিমাণ হবে এই গুনার চেয়ে বেশি আরো বেশি রয়ে যায় আশা এটা বুঝতে পারেন এই জন্য নিষেধ করেছেন না যায় শুধু মজবুরি যদি কোথাও হয় তাহলে সিস্টেমকে আমরা দায়ী করতে পারি মজবুরি অপারগতা যদি বাস্তবে হয় তাহলে আমরা সিস্টেমকে দায়ী করব এবং পার্সনকে একটা থাকার ঘরের পারমিশন দেই শুধু আমি এই ব্যাপারে যদি বাস্তবে মজবুরি হয় আব্বার ওরা তুবিহ মাহজুরাত এটা হয় কিন্তু এটা নিজে নিজে ফতোয়া দিলে হবে না এটা লাখের মধ্যে একজনকে আমরা বিবেচনা করতে পারি তার সার্বিক অবস্থা জানার পর দু একজনকে এই কত বছরে মাত্র গুণে হাতে গুনে তিন চারজনকে হয়তো আমি বলতে পেরেছি যা আপনার জন্য শুধু একটা থাকার গর, শুধু থাকার পরিমাণ থাকার এমার্জেন্সি নীড পূরণের পারমিশন থাকবে যেহেতু আপনার বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং আপনার জন্য জায়জ ওয়েন নাই জায়েজ পথ নেই তো বেশিরভাগ ক্ষেত্রে জায়েজ পথ আছে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে সবার জন্য না যায়জ হারাম সম্পূর্ণ না যায়জ সুদ এবং মর্গেজের মাধ্যমে সুধি মর্গেজ নেয়ার মাধ্যমে বেশিরভাগ সবার জন্য না যায় কদাচিত কারো কারো জন্য হঠাৎ কোনো একজনের জন্য যাইজের কোনো পথ হতে পারে যদি ওনার মজবুরি ওনার অপারগতাটা চরম পর্যায়ের হয় চরম সীমার মজবুরি এবং অপারগতা হয় এটা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকে আলাদা ডিল করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি আপনার অবস্থা জানতে হবে একজন মুফতি সাহেবকে এবং এটা সার্বিক অবস্থা জানার পর আপনাকে যদি বাস্তবেই কোনো বড় মুফতি সাহেব মনে করেন যে আপনার ব্যাপারটা অ্যাক্সেপশনাল এবং আপনি বাস্তবে মাজুর অপারগ এবং আপনার অপারগতাটা আপনার জন্য একটা মাত্র গড় শুধু থাকার এমার্জেন্সি নিড পূরণের জন্য জায়জ হওয়ার সম্ভাবনা রাখে পসিবিলিটি রাখে তখনই কেবল এটা জায়েজ হতে পারে এই জন্য ইন্ডিভিজুয়ালি আপনার কেসটাকে আলাদাভাবে একজন মুফতি সাহেবের যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সঙ্গে আলাপ করতে পারেন এবং তিনি যদি তখন পারমিশন দেন তাহলে একটা মাত্র গড় কারো ক্ষেত্রে জায়জ হতে পারে তবে এমন মুফতি সাহেবের কাছে গেলে জায়জ হবে না যে যারা দু একজন সম্পূর্ণ জায়জ ফতোয়া দিয়ে দেন সে হিসুফ আল কারদাওয়ি রাহিমুল্লাহ তলমত তিনি জওয়াজের ফতোয়া দিয়েছেন কিন্তু তারটাও ওপেনলি সবার ক্ষেত্রে নয় এটা এমার্জেন্সি নেডি যিনি তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে তবে এই ব্যাপারে সবাই যার যার ফতোয়াটা দিয়ে দেবেন না বরং ইন্ডিভিজুয়ালি আপনার সিচুয়েশনটা সে যদি যোগাযোগ করে আলাপ করেন আর এটা আলাপ করার পর যদি আমরা মনে করি যে আপনার জন্য হয়তো বা জায়জ হতে পারে তখন এটা ফতোয়া দেয়া হবে তো আমভাবে সাধারণত আমরা এটা নাজাইজ হওয়ার ফতোয়াই দিয়ে থাকি জাক আল্লাহ প্রশ্ন করেছিলেন যে যখন মদিনা শরীফে যাই তখন আল্লাহ রসুল সাল্লিশাল রোজায় কিভাবে সালাম পৌঁছাতে হবে এবং অন্যরা যখন বলে দেয় যে আমি সালামঠানবির পৌঁছে দিও খনবেটা কীভাবে উনি খণ্ডে করবে। অন্য জনটা নিজেও কিভাবে সঠিকভাবে করবেন এবং অন্য জনটা কীভাবে পৌঁছাবেন একবার প্রশ্ন করেছিলেন তো আপনারা বাংলা ভাষায় পৌঁছালেও আল্লাহর নবী সাল্লুসালাম বুঝবেন এটা কারণ আল্লাহর নবীসাল্লাহ আসলামকে আল্লাহ তালা এই মাজিজা দান করেছিলেন তিনি হরিণের বাসাও বুঝেছেন তিনি জীবজন্তুর বাসাও আল বুঝেছেন এটা নবীজির মাজিজা ছিল আল্লাহর নবিরাজিজা আজও বলবৎ রয়েছে এবং আল্লাহ তালা ব্যবস্থা রেখেছেন আর যেখানে হাদিসে বলা হয়েছে যে নবীজিকে কেউ গিয়ে যদি সালাম পৌঁছায় তো নবীজি শোনেন বোঝেন উত্তরও দেন ওই সময় জন্য আমরা নিজের বাসায় সালাম পৌঁছাতে পারবো তো কিন্তু কিছু শব্দ আছে এগুলো জেনে নেওয়া ভালো আসসালাত আসসালাম আলীক্যা রসুলল্লাহ আসসালাতসাল্সালাম আলীক য়াহ হাবিবল্লাহ আসসালাত আসসালাম ইয়া আলিকা খয়ালকিল্লা আসসালাত আসসালাম আলীকে ইয়া সালমুরসলীন আরও যত শব্দ আপনারা আছেন কিতাবগুলোর মধ্যে রয়েছে একজন আলিম দিনের জন্য তো বিষয়টি খুব সহজ আসসালাত আলাইক আলীকেতুসালাম আলাইক ইয়া ইয়া সৈদুলমুরসলীন আসলাতামালেকি য়া ইয়া ইয়াহ হবিবাহ সৈদি মোহাম্মদসাল আলি ওসাল্লাম বিভিন্ন শব্দ আপনারা বলতে পারেন আন্না জজাকুমুল্লাহ ওয়ানসা ইরুল মুসলিমিন তো কিতাবাদের মধ্যে এগুলো লেখা আছে কিছু শব্দ আপনারা সঠিকভাবে জেনে নেবেন আর যারা আরবি পারেন তারা সালাম মিন্না মিন আখি ফলা পা মিন সদিক অমুক নাম নিয়ে নিলেন ওনার যে আমার অমুক বন্ধুর পক্ষ থেকে আমার আরবিতেও বলতে পারেন আর আরবিতে যদি বলতে না পারেন তাহলে আপনি নিজের ভাষায় বাংলা ভাষায়ও বলতে পারেন ইংলিশেও আপনি বলে ফেলতে পারেন يا رسول الله صلى الله عليه وسلم سلم أمر بهي البوكوت شكر البوكوتك أبرمت الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا حبيبي يا سيد المرسلين صلى الله عليه وسلم جزاك الله منا وعن سائر أمة محمد صلى الله عليه وسلم عن سائر المسلمين أتيت সেগুলো আমরা আল্লাহনবী সাল্লা ইসলামের দরবারে আমরা পেশ করতে পারি আর নিজের বাসায় আমরা এটা বলতে পারি যে আমার ভাই অমুক অমুক যাদের নাম তাদের সকলের পক্ষ থেকে ইয়ারসুর আল্লাহ সাল্লাহ ইসলাম আপনার প্রতি সালামতি বর্ষণ হোক সালাত এবং সালামতের সালামের হাদিয়া সরাসরি আমরা পেশ করছি এটা বলতে পারেন আল্লাহর নবী সাল্লু আলি সালামের কাছে আল্লাহ তালা এমন কুদরতি ব্যবস্থা রেখেছেন যে নবীজি সালাম বুঝতেও পারেন শুনতেও পারেন উত্তরও দিতে পারেন এবং কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সালামের উত্তর দেয়া আল্লাহর নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন মরজিজাহের স্বরূপ আল্লাহ এটাকে ইজি করে দিয়েছেন আল্লাহ তালা যেন সহজ করে দেন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমরা নিজেরাও সালাম পেশ করার চেষ্টা যেন করি এবং একে অন্যের পক্ষ থেকেও যেন সালাম পৌঁছানোর চেষ্টা করি এটা পরম সৌভাগ্যের ব্যাপার সাথে আরেকজন হয়েছেন আলাইকুম খবৰে অৱস্থা খবৰে বাণি ফিকোনো প্ৰশ্ন আছে নেকি

এবং ইসালে সব শুদ্ধ এটাই শুদ্ধ কারণ আউয়াল দিন সালহন যা হাদিসের মধ্যে বলা হয়েছে তো এই হাদিস দ্বারাও তো বোঝা যায় এটাও তো মৌখিক আবাদত এটাও তো কোনো আর্থিক এমাদত নয় টাকা পয়সা এবং মালে এমাদত নয় এটা অর্থের মাধ্যমে মালের মাধ্যমে সম্পদের মাধ্যমে টাকার মাধ্যমে যে ইবাদত করা হয় সদাখা দেওয়া হয় এর অন্তর্ভুক্ত নয় কিন্তু দোয়া যখন পৌঁছায় তাহলে বোঝা গেল শারীরিক আমাদতের প্রভাব এবং স্বভাব অ্যাকশন এটা হয় এবং এর দ্বারা ইসালে স্বভাব সম্ভব এবং জায়জ তো বিশুদ্ধ কথা হলো সাহি কথা হলো অথেন্টিক কথা হলো নির্ভরযোগ্য কথা হলো নিঃসন্দেহে আপনারা শারীরিক আমাদতের স্বভাবও আপনারা পৌঁছে দিতে পারবেন গানকে এই পৌঁছানোর নাম হলো ইসাল ইসাল সব ইসাল। শব্দের শব্দ ইসালে সহাব শব্দের অ্যালার্জি অনেকের এই শব্দটা ইসালে সব শব্দই শুনতে চান না বা শব্দ শব্দ শুনলেই মনে করেন না জানি ওইটা মনে হয় কোনো না কোনো মানে কোনো একটা মনে হয় স্পর্শকাতর জিনিস হয়ে গেছে এটা তো অনেকের ইসালে সহাব শব্দেরই উপরই এলার্জিক এটা শব্দ ঠিক না ইসালে সহাব খুব শুদ্ধ এবং ইসলামিক কনসেপ্ট সাহি শব্দ ইসাল শব্দের অর্থ হলো পৌঁছে দেয়া পৌঁছানো তো সবাব পৌঁছানো তো স্বভাব পৌঁছানো যায় এই সবাব পৌঁছানো কি ইসালে সবাব বলা হয় তো ইসালে সবাব সম্পূর্ণ ইসলাম ইসলাম সম্মত শরিয়া সম্মত হাদিস সম্মত এবং শরীয়তের দাবি আর সাহী বিশুদ্ধ কথা হলো যে শারীরিক যত আবাদত আছে এর স্বভাব আমরা পৌঁছে দিতে পারি শারীরিক আবাদতের তিলাওয়তের স্বভাব আমরা পৌঁছে দিতে পারি আমরা একশোবার শরীফ পড়লাম বললাম এর সোহাব আল্লাহ তালা আমার মা বাবা সোহন্যান্য মূর্দান কি আল্লাহ তালা যেন পৌঁছে দেন বা অমুককে বিশেষ কাউকে পৌঁছে দিন বা সবাইকে পৌঁছে দিন তো আমি বলতে পারি একশোবার ইস্তফার পড়লাম বললাম আল্লাহ এর সোহাব অমুককে পৌঁছে দিন এর আল্লাহ তালা ওনার রোগ পর্যন্ত যেন পৌঁছে দেন তো এটা পৌঁছে যাবে ইনশাল্লাহ দুরাকাত নফল নামাজ পড়তে পারি কিছু সংখ্যক তেলাওত করতে পারি দশবার কলহ আল্লাহ পড়লে হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহ তালা একটা বালাখানা একটা প্যালেস তৈরি করে দেয় দশবার কলহ আল্লাহ তো যখনই আমার কোনো বড় বড় তাদের কথা মনে হয় আল্লাহ তালা আমাকেও তৌফিক দেন মাঝে মধ্যে দশবার কলহ আল্লাহ পড়েন অন্তত তিনবার কলহ আল্লাহ পড়ি বরং রাত্রে ঘুমানোর পর যত জনের কথা আল্লাহ তালা মনে আসে গ্রামের কবরিস্তানের কথা আমি ডেইলি প্রায় একবার মনে করি তো গ্রামের আমার পূর্বের বাড়ির পশ্চিম বাড়ির দক্ষিণ বাড়ির উত্তর বাড়ির প্রত্যেকের কথা যেমন মনে হয়

আপনি সবার উপরের সোহাব পৌঁছে দিন আমার মন আমি এখন একজন একজন করে সবার কথা মনে আসছে মনে আসছে মনে আসছে বারবার আল্লাহ তারা এই তৌফিক দেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বলবো আপনারা এটলিস্ট চলায় ফেরায় উঠায় বসায় তিনবার কলহ আল্লাহ পড়ে বলবেন আল্লাহ এস কলহু আল্লাহ শরীফের সোহাব আপনি পৌঁছে দিন দশ বার কলহু আল্লাহ পড়লে তো জান্নাতে একটা প্যালেস হয়ে যায় জান্নাতে একটা শানদার মহল আল্লাহ তৈরি করে দেন এই চেষ্টা করবেন তো নফল নামাজ পড়েও সব পৌঁছাতে পারবেন সব পৌঁছাতে পারবেন শুধু আল্লাহ পড়েও সব পৌঁছাতে পারবেন এনি নেকির কাজ করে সব পৌঁছাতে পারবেন তো আর্থিক পৌঁছে কথা আর শারীরিক যেকোনো আবাদতের স্বভাব পৌঁছে এটা বাস্তবসম্মত কথা এটা জায়জ নিঃসন্দেহে এই স্বভাবগুলো পৌঁছবে ফোরন শরীফ খতম করে এর স্বভাব পৌঁছে দেবেন তো এইগুলো এগুলোকে মনে করবেন না যে এটা পৌঁছবে না এটা ভুল কথা সম্পূর্ণ বুল কথা কোনো সন্দেহ পোষণ করবেন না নিঃসন্দেহে ইয়াকিনের সাথে বলছি দলিল সম্মত দলিলের আলোকে ইয়াকিনের সাথে বলছি যে আপনারা তেলাওতের সব পৌঁছে দিতে পারবেন মা বাবা সহন্যান্য মধ্যে গান পর্যন্ত কিন্তু এই কাজ করে এর জন্য আলাদা পয়সা নেওয়া এটা জায়জ হবে না পয়সা দেওয়া এটা জায়জ হবে না ইসালে সাবের কোনো মানে সালে সবের কোনো বিনিময় হতে পারে না

আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে এবং মুফতি সাহ যথারীতি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত কুম ওয়ারহমতুল্লাহি সম্মানিত ইকরা বাংলার দর্শকতা বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএকরা আমাদের সাথে আছেন ব্রিটেনের ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন উস্তাদুল আলামা জামিয়াতুল খায়দ আল ইসলামিয়া সিলেটের সুনামদন্য প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মৌলায়না মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হাফিজাহুল্লাহ মুফতি সাহেব বিরতির পূর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন খুবই সুন্দরভাবে ইনশাআল্লাহ আবারও আমরা প্রশ্নের উত্তরে যাব এক বোন ফোন করেছিলেন মুফতি সাহেব যে বেনিফিটের পয়সা থেকে বা এমনিও মসজিদে টিউবওয়েল বা এই যে পানি যেগুলো দেয় পাম্প এগুলা দেওয়া কতটুকু সঠিক জায়জ বেনিফিট বেনিফিটের বৈধ বেনিফিটের পয়সা এটা আপনি মালিক জি তো আপনি যে কাজের পয়সা আর অন্যটা এটার মধ্যে তেমন পার্থক্য করার দরকার নেই আপনার পুরো সব পাবেন ইনশাআল্লাহ আইন সিদ্ধভাবে সঠিক উপায়ে কোনো মিথ্যা ইনফরমেশন দিয়ে যদি কেউ দোকা দিয়ে কিছু করে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার জায়েজ বেনিফিটের বৈধ বেনিফিটের পয়সা বয়স্ক এই দেশে দেয়া হচ্ছে তো এই টাকা সম্পূর্ণ আপনারা মালিক আপনারা পুরো সোয়াব পাবেন ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা এটা মনে চিন্তা করবেন না যে বেনিফিটের পয়সা দিয়ে কি সদকা দিলে এটা অনেকেই চিন্তা করেন এমন কথা নয় সদকা জায়জ আছে সদকা চলবে সদকা দিতে পারবেন কেউ কেউ মনে করেন না ওই সরকার দিছে এটা এটা দিয়ে সদকা দিলে হবেই না আপনার না না সদকা দিতে পারবেন কোনো আপত্তি নেই আপনি মালিক হয়ে গেছেন অলরেডি সুতরাং আপনি সদকা দিতে পারবেন শুধু ছোট বাচ্চাদের ব্যাপারে আমি বলবো কচি শিশুদের জন্য সরকার যে টাকা দেয় এটার বাবাই মালিক হয়ে থাকে শুধু এতটুকু সতর্কতা অবলম্বন জরুরি যে বাচ্চাদের হক যেন নষ্ট না হয় আমি বাচ্চাদের কোনো মানে জরুরি হক আদায় করলাম না মানে তাদের বাস্তব প্রয়োজন পূরণ করলাম না আর অনেকে আবার খরচ করে ফেলেন বাচ্চাদের ক্ষেত্রেই অন্যভাবে মনে করেন এটা রয়ে গেছে না আপনি অলরেডি করে ফেলেছেন আপনার হাত শক্তিশালী করার জন্য সরকারের পক্ষ থেকে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে অলরেডি আপনি খরচ করে নিয়েছেন তাদের খাবারের ব্যাপারে খরচ করছেন চাল কিনছেন ভাত রুটি তরকারি তাদের পেছনে এই পরিমাণ খরচ হয়েই যাচ্ছে অলরেডি আলটিমেটলি খরচ হচ্ছে সুতরাং মা বাবারাই মালিক এবং তারা অন্যত্র যদি দান করেন তবুও কোনো আপত্তি নেই হ্যাঁ যদি মা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারে যদি কোনো খাবার থেকে আরম্ভ করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হায়াত জরুরি যে হাক আছে এর মধ্যে যেন কোনো কমতি না হয় এই দিকটা হলো শুধু লক্ষ্য রাখবেন আর আপনারা বেনিফিটের পয়সা থেকেও আপনারা দিতে পারবেন আমাদের আল্লাহ গানে দিন যারা আছেন তারা বিনা মেহনতে যে পয়সা আসতো এটার মধ্যে দানের পরিমাণ একটু তুলনামূলক বেশি রাখতেন হাজরত মুফতি শফি রহমতুল্লা আলহি বলতেন যে আমি যেটা কষ্ট করে গাম জোড়া মেহনতের মাধ্যমে যেটা উপার্জন করতাম সেটা থেকে উনি টেন পারসেন্ট দান করতেন আমরা তো আমরা তো আদায় করি না আড়াই পার্সেন্ট জাকাত হাজরত মুফতি শফি রহমতুল্লাহ আলীহি সব ইনকাম থেকে তিনি টেন পারসেন্ট দান করতেন আর যেটা হাদিয়া স্বরূপ আসত যেমন বেনিফিট হাদিয়াই বলা যায় তো হাদিয়া স্বরূপ যেটা আসতো এটা থেকে টোয়েন্টি পারসেন্ট দান করতেন সুহারল্লা তো টোয়েন্টি পার্সেন্ট দান করতেন ওনাদের হিসাব আমাদের চেয়ে আর একটু বেশি ছিল আমরা এই আড়াই পার্সেন্ট দিতেই হিমশিম খাই খুব চিন্তা করি আর এর উপরে তো আর দিতেই চাই না তো জান্নাতুল ফেরদৌস পেতে হলে আলময় কিতাবের মধ্যে লিখেছেন যে জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না জাকাত থেকে বেশি দিতে হবে তো যারা জান্নাতুল ফিরদেউস পেতে চান বাকিল হলে চলবে না আর একটু বেশি দিতে হবে তো জাকাত শুধু দিলে আর বকিলের পর্যায়ে থাকা যায় না কিন্তু এর চেয়ে উর্ধে একটু না দেওয়া পর্যন্ত জান্নাতুল ফিরদেউ যাওয়া যাওয়া মুশকিল হবে তো আল্লাহ তালা যেটা তৌফিক সবাইকে দান করেন তো আমরা ঠিক আছে যেটা ফ্রি আসে এটাতে আর একটু বেশি দেওয়াটা উচিত জাকাতের চেয়েও বেশি দেওয়া উচিত আর সতকা দিলেও হবে এটা এটা অ্যালাউড আর আপনিই মালিক সোয়াবও পুরোপুরি পাবেন ইনশাল্লাহ দেখেন বুঝতে চাম যেহেতু আমরা রমাদানের পরবর্তী জীবন নিয়ে আলোচনা করতেছিলাম লাইফ হান্টার রমাদান তো এইসবে যে সাওয়ালের যে ছয়টা রুজা আছে অনেকে একটু কনফিউজ থাকে যে একসাথে রাখবে না ভেঙ্গে ভেঙ্গে রাখবে এটা যদি একটু বেশি দেখেন এখানে একসাথে রাখা কোনো জরুরি নয় তকলিফ মাল আইউ থাক এটা কোনো জরুরি নয় যেটা আল্লাহ মানে জরুরি সাব্যস্ত করা হয়নি এই জন্য অনেককে দাওয়াত মিস করতে হয় না আমি খাবো না যাবো না এই কষ্ট করতে হয় এটাও করবেন না পুরো সওয়াল মাসের ভেতরে যদি ছয়টা রেখে ফেলেন তো গ্যাপ নিয়েও আপনি রাখতে পারেন ছয়টা একসঙ্গে রাখা কোনো জরুরি নয় পুরো মাসের মধ্যে ত্রিশ দিনের ভেতরে আপনি গ্যাপ নিয়ে বিরতি নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট দিনে ছয়টা রোজা যদি আরও রেখে নেন তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে কানা কাসমাহারি এটা পুরো বছর রোজা রাখার সমতুল্য পুরো আর সারা জীবন যদি এই কাজটা করে নেয় তাহলে এই কাজটা করে নিতে পারলে তো পুরো জীবন রোজা রাখার সমতুল্য সহ আল্লাহ দান করলে কারণ বল হাসানিহা নাকি দশগুণ টেন টাইমস আল্লাহ তালা বাড়িয়ে দেন এটা আল্লাহর নীতি তো টেন টাইমস যখন বাড়িয়ে দেন তাহলে ত্রিশ রোজার মাধ্যমে তো তিনশো রোজা হয়ে যায় অটোমেটিকলি আর আরও ছয় রোজার মাধ্যমে তিনশো ষাট দিন হয়ে যায় তো পুরো এক বছর রোজা রাখার সমান হয়ে গেল প্রতি বছর এই কাজটা করে নিলে তো কানা কাসমদাহর সারা জীবন রোজার সমাথল্য সবেগ মানুষ পেয়ে গেল তো আল্লাহ তালা এমন আজীব অপশন রেখেছেন আর দেখেন আবাদতের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লা ইসলাম এই বাস্তব ফর্মুলা উল্লেখ করার মাধ্যমে মানুষকে উৎসাহিত করছেন তো এটাও একটা বড় ব্যাপার যে কাজটাকে সহজ বানিয়ে পেশ করছেন ইয়াস সেরো ওলা তো আস সেরো তোমরা সহজ সাধ্যতা অবলম্বন করো এবং সহজ বানিয়ে পেশ করো ইসলামকে নবীজি সাল্লাহ ইসলাম এই কাজটাই করেছেন এই জন্য আমরা সওয়াল মাসের ভেতরে ভেতরে পুরো মাসের ভেতরে যদি ছয়টা রোজার সংখ্যা পূরণ করে নিই তাহলে মানে বেশি কষ্ট হবে না আর আল্লাহ তালা এই পুরো জীবন বা পুরো বছর রোজা রাখার সব আমাদেরকে দান করে আরেকটা প্রশ্ন আছে এই প্রাসঙ্গিক যে অনেকে যে আমার বোনরা যে রোজা ভাঙে ওই রামাদের মধ্যে রোজা ভেঙে যায় তখন এটাকে আগে রাখবে না সাওয়ালের এগুলো আগে রাখবে যে খাজা যেগুলো এগুলো আগে রাখবে না সাওয়ালের আগে রাখবে দেখেন যারা আপনার যে কাজা যেগুলো এগুলো হলো জরুরি এগুলো হলো ফার্জ তো এই জন্য আমি বলি কিন্তু আলাম হাজরতিকারদুল্লাহ তালা পরবর্তী সাবানে ওগিয়ে রেখেছেন তো যারা হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে আমার ফর্জগুলো আমি যে কোনো উপায়ে রাখবো মাস্ট আমি রাখবো তারা সওয়ালেরগুলো আগে রাখতে পারেন কোনো আপত্তি নাই জায়েজ আছে সওয়ালের নফল রোজাগুলো এখন রেখে নিলেন আরও ছোট দিন যখন আসবে পরবর্তীতে আপনি আপনার ফর্জ রোজাগুলো কাজা করবেন তো সবার ক্ষেত্রে এই কথাটা আমি বলবো না কোনো কোনো মা বোন আমাকে ফোন করে বলছেন যে পাঁচ দশ বছর হয়ে গেছে এখন আমার ফর্জ কাজা রোজাগুলো কাজা রোজা যেগুলো রাখা ফর্জ ছিল সেগুলো এখনও আমি রাখিনি ওনাদেরকে আমি এটা বলবো না যে আপনি কাজ নফল রাখতে থাকেন আর কাজাগুলো বাদ দিয়ে দেন ওনারা আরও দশ বছর গড়িয়ে যাবে কাজা রাখবেন না যেগুলো ফরজ ছিল তো এত অলস যদি অলসতা যদি কারো নিজের ব্যাপারে মনে করেন যে আমি ফরজগুলো আমি আর ছাড়লে আর রাখবোই না কেউ কেউ থাকতে পারেন এমন বা কয়েকজনকে আমি পেয়েছিও এবং ফোন করে আমাকে নিজে বলেছেন যে হজুর ওই দশ বছর হয়ে গেছে আগের রোজা খা আমার তো বিশ বছর হয়ে গেছে জীবনের কাজাগুলো রাখি নেই তো ওনাদেরকে বলবো আপনি আর নফল রাখবেন আপনি নফল বাদ দেন আপনি আগে ফোর্স রাখেন কারণ আপনি বেশি উদাসীন বা বেখবর বা ভুলে যাবেন বা রাখবেন না অলসতা আছে অনেকের থাকতে পারে যেভাবে আমি ফোনের মাধ্যমে অনেকের ব্যাপারে জানতে পেরেছি এবং নিজেরা নিজেদের অবস্থা বলেছেন আপনাদেরকে বলবো আপনারা ফরজগুলো আগে রাখেন আর যারা মনে করেন যে না আমি আগামী এক বছরের ভেতরে আগামী রমতানের আগে আগে আমি অন্তত এই বারকার কাজাটা রেখে ফেলবো তারা যদি এইবার সওয়ালের নর্মেল নফল রোজাগুলো যে ছয়টা রোজা এগুলো রেখে নেন কোনো আপত্তি নেই আগে নফলগুলো রাখেন আর এরপরে আপনি ফর্জগুলো কাজা করবেন তো কোনো নেই একটু দেরি হয়ে যাওয়া এক বছর দেরি হয়ে যাওয়া তাও কোনো আপত্তি নেই তো কিন্তু যদি কেউ মনে করেন যে না আমার অলসতা এত বেশি যে আমি ফর্জগুলো আর রাখবোই না বা এত দেরি হয়ে যাবে আমি বলেও যেতে পারি বছরের পর বছর আমার চলে যেতে পারে

আল্লাহ তারা সবাইকে যেন এই রোজা রাখা রাখার তফ করুন প্রতি মাসে নিয়মিত এই এই রোজাগুলো রাখার চেষ্টা করতেন তেরো চোদ্দো পনেরো একবার আমরা বসেছিলাম এক পত্রিকার রিপোর্ট আসছিল খবর যে প্রাত করে দেখা যায় এই ইব্রাহিম কলেজে বসা ছিলাম আমি আর ওই প্রথমে যখন এই দেশে আসি তো ইব্রাহিম কলেজের সরিয়া কনসালটেন্ট হিসেবে আমার নিয়োগ ছিল দায়িত্ব ছিল তো হঠাৎ করে একটা নিউজে খবর আসছে মানে পত্রিকা রিপোর্ট আসছে এই দেশের যে ক্রাইম রিপোর্ট তারা বলছে ক্রাইমের পরিমাণ অপরাধের পরিমাণ মাসের ঠিক মিডলে এসে বেড়ে যায় তারা বলছে ঠিক ওই সময় হেজরত মান হেদরত মুফতি বরকতুল্লাহ সাহেব যোগ্য বিজ্ঞ পুরাতন মুফতি সাহেব উনি দেওবন্দের পুরো মুফতি বরকতুল্লাহ অনেকেই চিনেন আল্লাহ তাহার উনি সাথে সাথে বললেন দেখেন ওনার দিলে আল্লাহ এটা ঢেলে দিলেন যে তাদের হিসাব হল যে যে মাস আপনি সবসময় ব্যবহার করেন তো ওই মাসের ঠিক মিডলে আমাদেরকে রোজা রাখার হুকুম করা হয়েছে আমাদেরকে রোজা রাখার হুকুম করা হয়েছে মানে ওই রিপোর্টটা যখন আসছে যে তাদের সব রিপোর্ট আমাদেরকে ইনফরমেশন দেয় জানিয়ে দেয় যে ক্রাইম বেড়ে যায় সর্বধর সকল ধরনের যত ধরনের অপরাধ প্রবণতা ক্রাইম পাপাচার গুনা লর এগেনস্টের যত কাজ এগুলো বেড়ে যায় তো মানুষ আইনের বিরোধিতা করে ক্রাইম করে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে তো মাসের মাঝখানে ওই সময় রক্তটা গরম হয়ে যায় মিডলে এসে একেবারে তার যৌবন চলে আসে তো ঠিক ওই সময় দেখা যায় আল্লাহর ইসলাম আমাদেরকে রোজার একটা হুকুম দিচ্ছে তো এইটার দ্বারা ইসলামের ন্যাচারেল হওয়াটা ইসলামের ফিতরতের সঙ্গে ফিতরতের একেবারে করিব হওয়াটা আরও বেশি বুঝে আসে যে ইসলাম যে দিন অফ নেচার ইসলাম যে মানুষের সাইকোলজি এবং নেচারের সবচেয়ে বেশি নিকটবর্তী দিন দিনে ফিতরত বলা হয়েছে ইসলামকে ফিতরতের করিম আর ইসলাম যে সঠিক দিন আমাদের দিন এটার আরেকটা প্রমাণ আমরা পাই যে ঠিক এই সময়টাতে রোজা রাখা আল্লাহ নবীর সন্ন্য এটা কোনো জরুরি নয় ফরজ নয় যে সব মানুষ যদি এর উপর আমল করে তাহলে অপরাধ রিপোর্ট বলে দিচ্ছে অপরাধের পরিমাণের যে রিপোর্ট ক্রাইমের যে রিপোর্ট রিপোর্টের যে পরিমাণ বলে দিচ্ছে এটার দ্বারা আমরা বুঝতে পারি যে দুনিয়া থেকে ক্রাইমটা অটোমেটিকলি কমে যাবে ইনশাল্লাহ আর আল্লাহর নবীর সুন্নতের উপর আমল তো এটা আর আরেকটা বিষয় প্রশাসক বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার যে রোজাটা রাখা হয় হয় এটা সাপ্তাহিক সুন্নত রোজা সাপ্তাহিক আল্লাহর নবী সাল্লি আসসালাম প্রতি সোমবারে রোজা রেখেছেন আর প্রতি বৃহস্পতিবারে রোজা রেখেছেন প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখার দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করেছে একটা কারণ হল যে সাপ্তাহিক আবাদতের আমলের সাপ্তাহিক সকল আমলের সাপ্তাহিক আবাদতের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার মুসলিম শরীফের হাদিস এ ব্যাপারে বিদ্যমান রয়েছে তো আল্লাহর নবী সাল আলী ইসলাম এই কারণে বলছেন যে প্রতি শুক্রবার এবং প্রতি বৃহস্পতিবার এবং শুক্র সোমবার আমি রোজা রাখি যাতে সাপ্তাহিক আমার আমলের রিপোর্ট উইকলি রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি তো এর দ্বারা একটা শিক্ষা আমরা পাই যে যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় তখন ভালো অবস্থায় থাকা উচিত তো রোজার অবস্থায় তো ইয়ারলি রিপোর্ট সাবানে বেশি রোজা রেখেছেন ইয়ারলি আবাদতের রিপোর্ট ইয়ারলি আমলের রিপোর্ট সাবানে পেশ করা হয় এই জন্য তো সাপ্তাহিকের সময় ওই আল্লাহ নবী সাল্লা ইসলাম রোজা রেখেছেন আর রোজা রাখা এটা নবীর সুন্দর তার আরেকটা বলছেন সোমবারের কথা বলেছেন যে আমি সোমবারে জন্ম গ্রহণ করেছি তো নবীজি তাঁর জন্মদিবসে রোজা রেখেছেন তো ওই দিন শুধু মিষ্টি বিতরণ করা এটা নবীর সুন্দর তো পাওয়া গেল না বরং তার জন্মদিবস উপলক্ষে তিনি স্বরূপ রোজা রেখেছেন না খেয়ে বরং আল্লাহর সুক্রিয়া আদায় করার চেষ্টা করেছেন আর উইকলি এই কাজটা করেছেন ইয়ারলি করেননি সুহানুল্লাহ আসলে আপনি যে জন্মদিবের কথা বললা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জন্ম দিবস হচ্ছে সোমবার এই জন্য রোজা রাখেন আমরা ইদানিং দেখা যায় যে রবিউল মাস আসলে অনেক সময় বিভিন্ন তাজিয়া করি মিছিল করি খেক খাঠি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদ হিসাবে এটা কতটুকুকে অনেক কি প্রশ্ন করেন এটা জি একটা তো হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারটাকে মনে রেখেছেন এবং সোমবারে তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন আর ইয়ারলি তিনি জন্ম দিবস পালন করেননি জন্ম দিবস পালন করার কোনো একটা প্রুফও নবীজি সাল্লিসাল্লামের তেইশ বছরের দীর্ঘ নবতী জীবনে কোথাও কঠা করে প্রপারলি নিয়মত্রান্তিকভাবে দিবস পালন করার কোনো প্রথা রেওয়াজ এবং ট্রেডিশন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম তার আমলের মাধ্যমে আমাদের জন্য রেখে যাননি জন্মের আলোচনা এক জায়গায় করা হয়েছে সেটার সেটাকে নিয়ামত হিসাবে আলোচনার একটা প্রুফ পাওয়া যায় রাম আলোচনা করছিলেন কিন্তু এই ঘটনাটাকে নিয়মত্রান্তিকভাবে দিবস পালনের প্রথাকে প্রমোট করার জন্য প্রুফ হিসাবে কোনোভাবেই পেশ করা যেতে পারে না আপনাকে কোন জিনিস দ্বারা কি পরিমাণ কতটুকু কোন জিনিস প্রমাণ হচ্ছে কতটুকু কি প্রমাণ হচ্ছে প্রমাণ কি দিবস নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে দিবস পালন করার প্রথাকে প্রমোট করা এটা কি প্রমাণিত হচ্ছে তেইশ বছরের নবতী জীবনে নবীজি সাল্লি ওসাল্লাম নিয়মতান্ত্রিকভাবে তার নিজের জন্মদিনকে দিবস পালন দিবস পালন করাকে তিনি তার কোনো আমলের মাধ্যমে তিনি প্রমোট করেননি এটাকে প্রথা বানাননি ট্রেডিশন বানাননি আপনাকে দেখতে হবে নবীজি সাল্লাসাল্লাম নিয়মিত একটা দিন পালন করা একটা দিবস পালন করা কে তিনি প্রমোট করছেন এটাকে প্রথা বানাচ্ছেন এটাকে স্থায়ী আমলে পরিণত করছেন এই পরিমাণ একটা প্রুফ পেতে হবে প্রুফেরও একটা পরিমাণ আছে প্রমাণ আছে জেনারেলি আমার জন্মের উপর আমি খুশি প্রকাশ হওয়া আল্লাহ রবি সাল্লি সালামের জন্মের উপর খুশি হওয়া এইটা ঠিক আছে আর এই জন্মের আলোচনাও সম্পূর্ণরূপে জায়েজ নয় বরং মুস্তাহাব এবং নেক আমল নবীজি সাল্লি ইসলামের মৌলুদ মানতেই হবে এই মৌলুদের মাধ্যমে মিলাদের মাধ্যমে আমরা সিরাতুন নবী পেয়েছি আর আল্লাহ নবীর মিলাদের আলোচনা মিলাদের পর্যালোচনা মিলাদের সময়কার সকল মজেজা এবং আশ্চর্য ধরনের বলি আলোচনা করা অনেক মুস্তাহাব আমল নবীজির ভালোবাসার প্রমাণ

এখনো আমি আপনার কাছে ফাটাই রাম আল্লাহ ইজি খুরিয়ে দিবা আপনি চিন্তা করব না আমি জামায়াতুল অ্যাকাউন্ট ডিটেলস আপনার কাছে আমি ফাটাই দিব একটু সময়ের ভিতরে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন আর অনেকগুলো সুন্দর প্রশ্ন আপনি নিয়ে এসেছেন আপনারাও খুব সুন্দর সুন্দর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ এক তো আমিও নিজে অসুস্থ আবার কয়েকদিন থেকে জ্বর আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন হার্ড কন্ডিশন অনেক ভালো যাচ্ছে কিন্তু বাকি অবস্থাও যেন আরও ভালো হয় এবং বর্তমান এই ঠান্ডা যেটা লেগে গেছে জ্বর এটা থেকে আল্লাহ তালা যেন পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহমাদ হিবিল বাবান ইশফি আঙ্গি ইলা শিফা ইল্লা শিফা উকা আল্লাহ রমদানের পরবর্তী জীবনটা রমদানের আবাদতের আলোকে যেন গঠিত হয় এবং রমদানের দ্বারা আমরা থেলাতে কোরআন এবাহত বন্দেগি এবং সর্বপ্রকার আমলের একটা অদম্য স্পৃহা আমরা লাভ করেছি উৎসাহ উদ্দীপনা আমাদের অন্তরে সৃষ্টি হয়েছে আর এটা বাকি জীবনে কাজে লাগানোর জন্যই যেন রমদান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন রমদানের দ্বারা একটা নতুন বলে আমরা বলিয়ান হই নতুন আমরা এনার্জি লাভ করি এনার্জি পাওয়ার পর স্টপ হয়ে যাওয়া এটা এনার্জি লাভ করার দাবি হয় না পেট্রোল পাম্পে পেট্রোল দ্বারা গাড়ি ফুল করার দ্বারা আরও বেশি অগ্রসর হওয়ার মেসেজ আমরা পাই এবং আরও বেশি আমরা গাড়ি চালাবো এবং আরও দূর পর্যন্ত যাব সেই শিক্ষাই আমরা লাভ করি সেই আগ্রহ আমরা লাভ করি আল্লাহ তালা রমদান পরবর্তী জীবনকে যেন আবাদত বন্দেগী এবং গুনাহ মুক্ত জীবন যেন আমাদেরকে করার তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত করছি জাজাকুল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমাদের ইসলামিক ইউএন প্রোগ্রাম ইনশাল্লাহ আবার نيوميتو ديكارا حضن جانية. أشكر متابعي دانيتشي. السلام عليكم ورحمة الله وبركاته.